তোকে কি করে পছন্দ করবে বল? কাপড় চোপড়ে তো তুই ভীষণ আনস্মার্ট। আজকালকার মেয়েরা স্মার্ট ছেলে ছাড়া পছন্দই করে না। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। আরে হ্যাঁ, আরে আরে, এত কান্নার কি হলো? তাহলে তো তোর সাথে আসার বিয়ে হয়ে যাবে। আমি আশাকে বিয়ে করলে তো? আমার তো সাত কোট প্যান্ট সব আছে, শুধু তোর মতো একটা কোট বানিয়ে দে না। এ কোট পরলে তোকে স্মার্ট লাগবে। তাহলে তাহলে কি কোট বানাবো? কি কোট বানাবি? পেটিকোট। পেটিকোট? তাহলে তাহলে চল এখন একটা পেটিকোটের মধ্যে আসি। তুই যা, আমি বরং সালাম্মা খালুজানকে বলে আশার সঙ্গে তোর বিয়ের ব্যাপারটা একদম পাকাপাকি করে ফেলি। এই গুল ভাই কি করতে বলে? আহম্মদ থেকে দাঁড়িয়েছি। বাবা, হ্যালো মিস্টার ফুল, কোথায় যাচ্ছেন? পেটিকোটের মাঝেতে। পেটিকোট? কার জন্যে? কেন? আমার জন্যে। গুল ভাই বললো ওটা পড়লে আমাকে খুব স্মার্ট লাগবে। আমার তাই মনে হয়।